তো বন্ধুরা দেখো, দাদা দীঘা গেছিল ঘুরতে, দীঘা থেকে এই ইলিশটা নিয়ে এসেছে। তো এই ইলিশটা আর বন্ধুরা হলো যে মেন কথা, দাদা হলো অশান্তি করেও যাই হোক একটু মনে করে এনেছেই অনেক। তবে তো বন্ধুরা এখনো ফুটছে দেখো, তো আমি এবার নিভিয়ে দেবো, যেহেতু আজকে ইলিশ ভাপা আর ভাত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, সংসারের কাচাকুচি মাজা যেটুকু কাজ থাকে হয়ে গেছে, এখন রান্নাঘরে যাব, স্নানও হয়ে গেছে, তো রান্নাঘরে যাব। আর দাদা হলো দীঘা ঘুরতে গেছিল আমার সাথে, বিরাট বড় অশান্তি করে, তো একা একা চলে গেছিল দীঘা ঘুরতে। তো সেই দীঘা ঘুরতে গিয়ে বইয়ের জন্য ভালোবেসে নিয়ে এসেছে যে ইলিশ মাছ, ইলিশ মাছ আর পমফ্রেট মাছ এনেছে। তো পমফ্রেট মাছটা আমাদের রান্না হয়ে গেছে, তো এখনো আছে, তোমাদেরকে দেখাতে পারবো, তোমাদের অবশ্যই দেখাবো। আর আজকে আমি ইলিশ মাছটা রান্না করব, ইলিশ তেল আর ইলিশ মাছের ভাপা করব। তো সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো, আশা করি খুব খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর ঠান্ডা হালকা হালকা পড়ে গেছে, ঠোঁট ফাটার স্টার্ট হয়ে গেছে, তো চলো রান্নাঘরে যাওয়া যাক, তারপর কথা বলা যাবে। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে কোনো কাজই হয়নি আজকে, দাদা কাজে গেছে এই জন্য আমি টিফিন করিনি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, একার জন্য টিফিন করতে একদমই ভালো লাগে না, তো একদমই ভালো লাগে না একার জন্য টিফিন করতে, তাই কোনো টিফিনও তৈরি করিনি। তো এখন শুধু রান্না বসিয়ে দেবো, আর বাবা মা আজকে বাড়িতে নেই, একটু ঘুরতে গেছে, মানে ঘুরতে না দরকার ছিল গেছে। তো বন্ধুরা দেখো, দাদা দীঘা গেছিল ঘুরতে, দীঘা থেকে এই ইলিশটা নিয়ে এসেছে। তো এই ইলিশটা আজকে আমি রান্না করব সর্ষে দিয়ে, ইলিশ ভাপা করব। আর আনার পর যেহেতু দীঘা থেকে দাদা মাছ এনেছে, এই জন্য মা আনার পরই কেটে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিল, তো কাটাটা এই জন্য দেখাতে পারিনি। তো দেখো, তো চলো রান্নাটা এবার স্টার্ট করি। তো বন্ধুরা তোমাদেরকে যে পমফ্রেট মাছটা দেখাবো বলেছিলাম, দেখো এইটাই, দেখো কত বড় এইটা, দেখো মানে এরকমই মাছ এনেছিল। তো রান্না হয়ে গেছে আর চার পিস রেখে দিয়েছি আরেকদিন হওয়ার জন্য, কারণ মাছগুলো এত বড় বড় যে খাওয়া কম মানে সম্ভব হচ্ছিল না, একটা গোটা মাছ একা খাওয়া সম্ভব নয়, এই জন্য কেটে আর্ধেক আর্ধেক করে খেয়েছি আর আর্ধেক রেখে দিয়েছি। তো মুড়োগুলো একদিন রান্না করে খেয়ে নিয়েছি, মুড়োগুলোর পিস দেখো কত বড় বড়, দেখো। তো চলো বন্ধুরা রান্নাটা ঝটপট স্টার্ট করে দিই, তবে এটা আজকে রান্না করবো না, এটা অন্যদিন রান্না করব। তো বন্ধুরা ইলিশ মাছটা রান্নার জন্য আমি এখানে দেখো সর্ষের তেল ইউজ করছি, সর্ষের তেল বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে আমি রান্নাটা করতে সর্ষের তেল ইউজ করছি। তো চলো মাছগুলো দেখো নিয়ে নিয়েছি, এতে সামান্য নুন আর হলুদ মাখিয়ে হালকা ভেজে নেবো। তো ভেজে নিই, আর কেমন ভেজেছি তোমাদেরকে দেখাবো। তো চলো ভেজে নিয়ে ফিরছি। তো বন্ধুরা এতে আমি অল্প সর্ষে মানে দিয়ে রেখেছিলাম, কারণ আগে থেকে আমার বাটা ছিল, আর একটু সর্ষে ভালোভাবে মাখিয়ে নেবো। তো এতে আমি সর্ষে, হলুদ, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, গোটা তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আমি, আর নুন দেবো পরিমাণ মতো দিয়ে, সর্ষের তেল দিয়ে এটা আমি ননস্টিক কড়ায় বসিয়ে দেবো, যা যেহেতু আমি জলে ভাপাচ্ছি না এই জন্য ননস্টিক কড়ায় বসাবো। তো চলো এগুলো আমি রেডি করে নিই, তারপর ফিরছি। আর বন্ধুরা হলো যে মেন কথা, দাদা হলো অশান্তি করেও যাই হোক একটু মনে করে এনেছেই অনেক, তবে ইলিশটা খাওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো ঝগড়া করে ও দীঘা চলে গেছে। কবে থেকে আমি যাবো যাবো করছি, ও নিজেই চলে গেছে দীঘা ঘুরতে। আমার ভীষণ এখানে রাগ হচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছি না, কারণ প্রকাশ করলেই হলো খারাপ জিনিস দেখাচ্ছে, যে ও ঘুরতে গেছে আমি যাইনি, এটা হিংসা হয়ে যাচ্ছে, বাট এই জন্য প্রকাশ করতে পারছি না। তো ও খুব ঠিক করেনি, একদমই ঠিক করেনি, তো তোমরা আমাকে একটা কমেন্ট করে জানিও যে ও ঠিক করেছে কিনা, আমাকে রেখে চলে গেছে বন্ধু বান্ধবের সাথে আনন্দ করতে ঝগড়া করে। তো চলো হাতটা ধুয়ে ফিরছি। এটা কিন্তু আমি হালকা ফ্রাই করে নিয়েছিলাম, তোমাদেরকে সেটা বলেই দিয়েছি যে একদম হালকা, শুধু গরম তেলে এদিক ওদিক একটু উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নিয়েছিলাম, আর খুব কাঁচা তো এই জন্য একটু ভয় লাগছেন সে জোরে নাড়তে।
তো বন্ধুরা, সর্ষে, নুন, হলুদ, আর এখানে আমি দিয়েছি কাঁচা তেল, সর্ষে কাঁচা তেল, আর তিনটে লঙ্কা ইউজ করছি এখানে। এটা আমি ওপরে বসিয়ে দেবো, যখন কড়াই দেবো তখন ওপরে তিনটে বসিয়ে নেব। আর এখানে চাইলে তোমরা একটু পোস্তও দিতে পারো, যেহেতু আমার হাতের সামনে পোস্ত নেই তাই আমি সর্ষে দিয়েই করছি। আর ইলিশ মাছ তোমরা যাই দিয়েই করো না কেন, এর কিন্তু খুব মানে রান্নাটা সুস্বাদুই হয়, তো পোস্ত দিলেও হয় না দিলেও হয়। তো চলো রান্নাটা বসিয়ে দিই। তো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, এতে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আমি এতে একটু বেশি সর্ষে তেল দিচ্ছি, কারণ সর্ষে তেলে যে ঝাঁজটা এটা খুব সুন্দর লাগে আমার। সর্ষে তেলটা আমি ওখানে অল্প করে মাখিয়ে নিয়েছিলাম 1.5 চামচ মতো, এখানেও আমি সেম 1.5 চামচ মতোই দিয়েছি। তো চলো বন্ধুরা, মাছ খুঁজতে আমি টেবিলে চলে গেছি। তো তেলটা হালকা গরম হবে, তারপর আমি এই মাছটা এটা দিয়ে দেবো। তো তেলটা গরম হোক। আর এই দেখো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিই, এই দেখো মাছের তেলও হয়ে গেছে আমার, মাছের তেল ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শুধু এইটা রান্না করলেই আমার কমপ্লিট হয়ে যাবে, রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। খুব সিম্পল একটা রান্না করছি আজকে, মেনু হলো যে খুব সিম্পলের উপর দিয়ে। তেল গরম হয়ে গেছে, এতে আমি খুব সাবধানে দিয়ে দিচ্ছি এগুলো। আর এতে আমি সামান্য জল দেবো, ওই সর্ষেগুলো দিয়ে দেবো যেগুলো থালায় আছে, এগুলো আমি দিয়ে দিলাম। আর গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি। আর এই যে তিনটে লঙ্কা যে চিরে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি বেশি জল ইউজ করছি না, এখানে যে থালাটার মধ্যে সর্ষে লেগেছিল এগুলো থালাটা আমি ধুয়ে একটু দিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে দেবো, হওয়ার পর দেখাচ্ছি। চলো, তো বন্ধুরা এখনো ফুটছে দেখো, তো আমি এবার নিভিয়ে দেবো। যেহেতু আজকে ইলিশ ভাপা আর ভাত আর তেল, তো এই জন্য আমি একটু পাতলা মানে ঝোলঝোল রেখেছি। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখাচ্ছি, কাছে নিয়ে এসে দেখো গ্রেভিটা কত সুন্দর দেখতে হয়েছে দেখো। তো এটা আমি থালায় ঢেলে নেবো। এবার রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর মাছগুলোর পিসগুলো দেখেছো খুব বড় বড়, তো তোমাদের একবার দেখিয়ে দিই ভালো করে দেখো। আর ভাপা যেহেতু খুব সাবধানে তুলতে হয়, নইলে ভেঙে যাওয়ার ভয় থাকে। তো চলো সুন্দরভাবে এবার থালায় সাজিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, গরম ভাতে এরকম ইলিশ মাছ হলে আর কিছুই চায় লাগে না। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, বেশ সুন্দর হয়েছে। একটু টেস্ট করেছিলাম নুন টুন ঠিক আছে কিনা, খুব সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে। আর ইলিশ মাছ তো নিয়ে কোনো কথাই হয় না। তো বন্ধুরা, ইলিশ ভাপা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো কেমন দেখতে হয়েছে আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এই রান্নাটা। আর এই গরম ভাতে ইলিশ মানে থাকলে আর কিছু লাগে না। তো বন্ধুরা, এই ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা খুব ভালো থাকো আর সুস্থ থাকো, এখন টাটা। তো বন্ধুরা, আজকে খুব সিম্পল থালি, ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাপা আর বেগুন ভাজা।